হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় তোমাদের সাথে শুরু করলাম গোপালকে আমি কিভাবে ঘুম থেকে তুলি। তো দেখো, আজকে কিন্তু আমি গোপালকে ঘুম থেকে তুলছি না, আজকে আমার মেয়ে গোপালকে ঘুম থেকে তুলছে এবং গোপালকে আমার মেয়ে সেবা দেবে আজকে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সকালের রুটিনটা, শুধু গোপালের নয় আমারও রুটিন, আমি সকালে কি করি না করি তার ভিডিও। তো চলো দেখো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। জানি না কিরম কি করতে পারবো, প্রথমবার এরকম কোনো ভিডিও শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে, তো দেখতে থাকো। দেখো আমার মেয়ে ঘুম থেকে তুলে দিয়েছে গোপালকে এবং হাত পা মুছিয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে তারপরে তাকে জল খাইয়ে দিয়েছে, এবার সেবা দেবে তার। তো দেখো আজকে সকালে গোপালকে দেওয়া হয়েছে বিস্কুট আর জল। আর আমার মেয়ে কিন্তু খুবই ছোট, কিন্তু যেটুকু বলে দিই সে বোঝে এবং আগ্রহ নিয়ে করে, অনেক খুশি মনে করে। গোপালকে ঠিক নিজের ভাইয়ের মতোই খেয়াল রাখে বলতে গেলে, তাকে নিয়ে খেলাধুলো করে, পড়াশুনো করে। এবার দেখো আরতিটাও করে দিল, যদি আগুন জ্বালাতে পারে না, কেউ ভেবো না ও নিজে জ্বালিয়েছে এটা, কারণ ওকে জ্বালাতে দেওয়াটা রিস্কের ব্যাপার। আমি একটা মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম, সেটার থেকেই ও প্রদীপটা জ্বালিয়ে নিয়েছে। তারপরে গোপালকে খাইয়ে দিল কিছুটা, তারপরে এখান থেকে আমরা চলে যাব এবং কিছুক্ষণ পরে এসে ও নিজেই গোপালের প্রসাদটা নামিয়ে ওর হাত মুখ মুছিয়ে দেবে, তারপরে বাসিটা ওর হাতে দিয়ে দেবে। তো এইভাবেই সকালটা শুরু হলো আমাদের। এরপরে ও গোপালকে নিয়ে বই পড়তে বসেছে। দেখ কাল ছিল শনিবার, আমরা চিড়িয়াখানায় কাটালাম, দিদি দিদি আজ দিদি পিছিয়ে ছিল চিড়িয়াখানায়, বা ঘাটি সিংহ হরিণ গৈরা বানর আর সাপ জিরাফও ছিল, কত পাখি ওলা ওড়ি কিচির মিচির বা চিল চিটিল, আর ছিল বিশাল ঝিল ঝির ভরা জল, ঝির ভরা জল কত হাস রাজা। তো তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ে পড়াশোনা করছে, সাথে গোপালও, এবং আমার মেয়ে পড়াচ্ছে এবং গোপাল খুব আগ্রহ নিয়ে এবং খুব মন দিয়ে পড়া শুনছে এবং বুঝতে পারছে। তো এই আর এদিকে আমি আমার সকালে রান্না শুরু করে দিয়েছি আর বাকিটা গুছিয়ে নেব। এরপর দেখো আবার আসলাম ওদের কাছে এবং দেখছি এখনও ওরা পড়ছে, প্রায় পড়া কমপ্লিট হয়ে এসছে। তো দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাজা করছি, আলু আর পেঁয়াজকলি ভাজা। আর এদিকে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, ভাতটা রান্না করা হয়ে গেছে আমার, আর এটা হচ্ছে সর্ষে শাক। আর এদিকে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি যা যা রান্না করব তার জন্য। আর এদিকে হচ্ছে রয়েছে ডাল, মটর ডাল। এটা মটর ডালটা প্রথমে সেদ্ধ করে তারপরে এর মধ্যে সিম আর লঙ্কা দিয়ে আবারও একটু সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে ডালটাও রান্না করে নেব। দেখো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে শাকের রেসিপিটা, যদিও জানি অনেকেই জানে, তারপরে ইচ্ছে হলো যে শেয়ার করি তোমাদের সঙ্গে। তো দেখো আমি প্রথমে কিছুটা তেল দিলাম, সর্ষের তেল, এবং তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবং কিছুটা রসুন যেটা আমি থেঁতো করে নিয়েছিলাম সেটাকে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো সর্ষে শাকটা। এই সর্ষে শাকটা কিন্তু আমি কিছুক্ষণ আগে, প্রায় অনেকক্ষণ আগেই একটুখানি লবণ দিয়ে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কিছুটা চটকে মেখে রেখেছিলাম যাতে তেঁতো ভাবটা কেটে যায়। সর্ষে শাক কিন্তু অনেক সময় একটু তেঁতো লাগে খেতে, সব যদিও লাগে না, কিন্তু কিছু কিছু আছে যেগুলো একটু তেঁতো লাগে। তো তেঁতো ভাবটা কাটানোর জন্য কিছুক্ষণ আগে একটু লবণ দিয়ে সেটাকে মাখিয়ে রাখলে তেঁতো ভাবটা অনেকটাই কেটে যায়। তো দেখো আমি সমস্ত শাকটাই প্রায় রস, মানে যে জলটা বেরিয়েছে শাকের থেকে সেই জলটা চিপে দিয়ে দিচ্ছি। এই যে দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দেবো। দেওয়ার পর কিছুটা হলুদ দিয়ে দেবো এর মধ্যে, লবণ কিন্তু আমি দিচ্ছি না, কারণ যেহেতু শাকটা যখন মাখিয়েছিলাম লবণ দিয়ে তখন কিছুটা যতটা পরিমাণ লবণ দিয়েছিলাম আমার মনে হয় ততটা পরিমাণ লবণই যথেষ্ট। এরপরে যদি আমি আরও লবণ দিতে যাই তখন শাকটা খেতে ভালো লাগবে না, লবণটা বেশি বেশি লাগবে।
তো সেই কারণে লবণটা দিচ্ছি না। আর যে কোনো প্রকার শাক সেখানে যদি লবণটা একটু বেশি হয়ে যায় তো সেটা কিন্তু খেতে একটুও ভালো লাগে না। আর এদিকে দেখো, এই যে মাছ এনেছে, 4 পিস মাছ এনেছে, আর সেটার মশলা আমি বেটে নিয়েছি। মশলাটা একটু বেশি আছে, সেটা আমি যখনই মশলা বাটি একটু বেশি করেই বেটে নিই, কারণ বারে বারে মশলা বাটতে আমার ভালো লাগে না। তো একবারে 2-3 দিনের, প্রায় 2 দিনের মশলাই বলা যেতে পারে যে বেটে রেখে দিই, রেখে যতটা পরিমাণ এখন লাগবে লাগবে, আর বাকিটা পরিমাণ আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো দেখো, শাকটা আমি ভাজা করছি। যদি শাক ভাজতে ভাজতে মনে হয় যে তেল কম হবে, তখন আরও কিছুটা তেল দেওয়া যেতে পারে এর ওপর। সর্ষে শাক ভাজতে কিন্তু একটু সময় লাগে, আর একটু বেশি সময় ধরে ভাজলে এটা খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর যেহেতু এখন শীতকালের সিজন, তো এই সিজনে তো সর্ষে শাক অ্যাভেলেবেল অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। শুধু সর্ষে শাক নয়, আরও বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় এই সময়টা। তো দেখো, এবার আমার শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এরপর আমি মাছের তরকারিটা করব। তাহলে আমার আজকের মতো সকালের এবং দুপুরের রান্না কমপ্লিট। তো দেখো কী কী রান্না করেছি। এখানে আছে পেঁয়াজ কলি আর আলু ভাজা, যেটা প্রথমেই দেখালাম, আর তারপরে আছে সর্ষে শাক ভাজা, যেটার রেসিপি আমি অলরেডি শেয়ার করলাম এখানে একটু আগে। আর তারপরে আছে ডাল, যেটা আমি শিম দিয়ে করেছি, মেন শীতের সবজি শিম দিয়ে করেছি, মটর ডাল। তো এই হলো সকালের খাবার আমাদের, আর ভাতটা তো হয়েই গেছে, তো এইগুলোই আমি সকালে খাবো। আর মাছটা যেটা করছি সেটা দুপুরের জন্য। আর তোমরা হয়তো অনেকেই ভাববে এই কটা মাছ কেন। তো আমরা মানুষ হচ্ছে 3 জন, আর যেহেতু শুধু দুপুরবেলাই খাবো, সেই জন্য আর অতটা মাছ করিনি, একবারের জন্যই মাছটা রান্না করেছি। আর রাতে যেহেতু আমরা রুটি খাই, তো রুটির সাথে মাছের তরকারি খুব একটা ভালো লাগে না, সেই জন্য রাতে আর মাছটা করা হয় না। রুটির সাথে অন্য কোনো তরকারি করা হয়, বা চিকেন থাকলে বা ডিম থাকলে সেটা দিয়ে খাওয়া হয়। তো আজকে ইচ্ছা আছে একটু চিকেন করা, তো দেখা যাক কী হয়। সেই জন্যই আরও মশলাটা বেশি করে বেটে রাখলাম। আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবং ফাইনাল লুক এই যে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। জানি না কী শ্যুট করলাম, কী ভিডিও বানালাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।